সম্বলপুর দড়াইপড়া ঘটনায় হৃদয়বিদারক ঘটনা বাপ পুয় পরে মিলিলা ঝিওর মৃতদেহ অগ্নিশম বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীঙ্ক পক্ষর আজ সকাল খোঁজাখোঁজি জারি রইতলা আর নিখোঁজ ঝিও রুকসানার মৃতদেহ মধ্যে উদ্ধার করা দেইছি গতকাল মহম্মদ অলতাপ পুয় মহম্মদ অফতাবক মৃতদেহ মিলিতলা সম্বলপুর পেনশনপড়ার মহম্মদ অলতাপ তাঙ্ক পুয় মহম্মদ অফতাব ঝিও রুকসানা কুনে মহানদীকে গাধেয়ক যাইলে এই সময় নদীর প্রখর সুয়ের ঝিও রুকসানা ভাসি যাই তাকে উদ্ধার করা যাই পুয় অফতাব নদীকে ডেই পড়ে সে ভাসি পুয় ও ঝিও ভাসুয়া দেখি বাপা অলতাপ পাকে লম্ফ মারি মাত্র সে ভাসি যাই স্থানীয় মৎস্যজীবী অগ্নিশম বাহিনী বহু খোঁজাখোঁজি করা পরে গতকাল বাপ ও পুঁকে উদ্ধার করা হসপিটাল ভর্তি করা সেটার উভয় ডাক্তার মৃত ঘোষণা করে অধিক আলোচনা করা আমার সহযোগী ত্রিবিক্রম প্রধান সিধাসলখ যোড়াই ত্রিবিক্রম বর্তমান অধিক সূচনা কোণ যা সূচনা আসুলা যে ঝিওর মধ্যে দেহকে উদ্ধার করা হয়েছিল নিখোঁজ উদ্ধার করা তাকে ডাক্তারখানায় ভর্তি করা হয়েছে অধিক সূচনা বর্তমানে কোণ আসছে হ্যাঁ দেখুন আমি সেই স্থানের অছু দেখিপার সিধাসল কমিয় সেই মহানদীর সেই ঘাট যে কি গতকাল এই যে অভাবনীয় ঘটনা ঘটি দেখিপার সিধাসল দৃশ্য যদিও এবে রেসক্যু টিম উপরকে উঠি আসছেন তথাপি আমার সহ অনেক যে ফেয়ার অফিসর অত স্কুবা ড্রাইভর সমস্ত টিম অনেক কিছু সামগ্রী উপরকে সে বোট গুড়ি নেলে এবং এই যেহেতু এবে ফেরিয়া পড়ছে তাঁর সকসেস হয়েছে যদিও রেসক্যু অপরেসন কিন্তু দুঃখ দিয়ে যাই যেহেতু বর্তমান পর্যন্ত যা সূচনা রয়েছে দুই জনক তো গতকাল মৃত ঘোষণা করা যাই কিন্তু যে অবস্থায় ঝিওক তার শরীরক এইটু উদ্ধার করা গলা বহু চ্যালেঞ্জিং লা 50 ফুট হারাহারি পা রয়েছে দেখিপার প্রথমে সেই নদীর দেখিপার যেহেতু দুইটি স্লুইস গেট মধ্যে খোলা যাই হীরাকুদ জলভণ্ডার এবং মহানদীর এই জায়গার যে রয়েছে সুয় মধ্যে অধিক রয়েছে তো কেতে চ্যালেঞ্জিং লা আমি সিধাসলখ পচার গতকাল রেসক্যু অপরেসন আজ্ঞা জারি রয়েছে গতকাল দুই জনক উদ্ধার করা যাই ডাক্তারখানায় সে মৃত ঘোষণা করা যাই আজ সকাল সকাল লাগিলে আপনার সম্পূর্ণ টিম হ্যাঁ কালি আমি 5:15 আমি কাম আরম্ভ করে সর্চ অপরেসন করেছিল অপরেসন করা ফলে আমি 7:30 ভিতরে আমি দুইজন উদ্ধার করেছিল আজে নিখোঁজ লে কিন্তু রাতে 9টা হয়ে যাবার আমি অন্ধার রাতে যোগ আমি লাইটিং অসুবিধা যোগ আমি উদ্ধার করে পার কিন্তু আজ সকাল 6টার আসি আমি পুরা সর্চ অপরেসন করেছিল যা কি স্কুবা ড্রাইভর অনুসারে আমি পঠাইলু জল ভিতরক যেটা 50 ফুট গভীর লা এবং করেন্ট লা পাঁর করেন্ট লা সে করেন্ট আমি উদ্ধার করি এটা বহু কষ্ট হোক বি চ্যালেঞ্জিং লা সে গভীর ভিতরক যাই আমি স্কুবা ড্রাইভর পঠাই কি আমি সে পথর সম্প ভিতর সে মানে লোকটি উদ্ধার করলু মানে ঝিওটি মহিলাটি 13-14 বর্ষ ঝিওটি উদ্ধার 13-14 বর্ষ হব রুকসান তাকে উদ্ধার করে কিন্তু কেভাবে চ্যালেঞ্জিং লা দেখুন আপনার বিভিন্ন জায়গায় স্কুবা ড্রাইভিং যেহেতু জাঁচান এই জায়গার কোণ রয়েছে কুহযাচ্ছে যে বহু গুড়ে পথর রয়েছে গছ গুড়ি অছে ভিতরক তো আপনার যাই কমিটি অবস্থায় দেখিলে কোণ সেটা আমার তো চ্যালেঞ্জ লা আমি সকালু হল বুড়ি ডাইভিং করি আমি খুঁজুলু পাও নি আ30-40 ফুট ভিতরে আ গছরে ঠাকি যাই যেটা কি আমার চ্যালেঞ্জিং হয়েছিল আমি জাঁপ পাও নি সে কো অবস্থায় কো স্থিতি কো জায়গার অনেক পাটা যেহেতু সেটি ভরি হচ্ছে আরেন্টর ফ্লো টিকি অধিক লা পাঁর সেইপা আমি টিকি চ্যালেঞ্জ হোক আমি পাইলু আমি যেত দুইজন মিশিকি স্কুবা ড্রাইভর দুইজন মিশিকি যেত খোঁজিলু সে ভাসি গলে আমি যেহেতু গছগুড়া ভিতরে অড়াই অড়াই দেখিলা বেলু দেখিপার মু আউথরে দেখাইবাকু চাহে অমিয় সেই স্থান এই স্থানরে হি আসি গাধেবা পাই আসিথিলে তিনি জন গোটে পরিবার তিনি জন বাপ পুয় ও ঝিও যা সূচনা আপডেট দেখে আমার সহযোগী দিব্যকর প্রধান আপনার সিধা সড়ক সে মধ্যে ভিজুয়াল দেখাউছেন দেখিপারতে গোটে পরিবার তিনি জন যা সূচনা গতকালি বাপ পুয়ঙ্ক নিখোঁজ যবক নিখোঁজ তাকে উদ্ধার করে যদিও ডাক্তার পরবর্তী মধ্যে মৃত ঘোষণা করতে আজ সকাল মধ্যে উদ্ধারকারী দল পক্ষর ঝিওকর উদ্ধার করে ডাক্তারখানু নিয়ে খবর মধ্যে সামনাকু আসুচি এক দুর্দ এক দুঃখদ ঘটনা সামনাকু আসুথিলা বহুত বহুত ধন্যবাদ ত্রিবিক্রম আপনার সমস্ত সূচনা পাই